নমস্কার, আমি চিরঞ্জন, টিএসএনএম নিউজ আপনাদের স্বাগত। আমরা বারবার জানিয়েছি আমাদের একটা অনুষ্ঠান হয় যেটার নাম তুমি বলবে আমি শুনব, অর্থাৎ রাজনৈতিক নেতা থেকে শুরু করে মানুষ বলে আমরা সেটা সকলের কাছে পৌঁছে দিই, শোনাই প্রশাসনের কাছে বা রাজনৈতিক মহলে। আজ ঠিক এরকম একটা তুমি বলবে আমি শুনব অনুষ্ঠান হবে এবং যার ঘটনার সূত্রপাত বিগত কর্পোরেশন নির্বাচনে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন একজন, গতকাল হীরাপুরে তাকে তৃণমূলে যোগদান করানো হয় এবং সেই নির্দল প্রার্থী যে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং হেরেছিলেন সেই তৃণমূল প্রার্থী, অর্থাৎ বর্তমানে তিনি তৃণমূল কাউন্সিলর, তিনি এক বিস্ফোরক পোস্ট করেন ফেসবুকে এবং যেখানে সেই পোস্ট থেকে কিন্তু রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বলে সূত্রের খবর। এবং আমরা কিন্তু সরাসরি গিয়েছিলাম সেই তৃণমূল কাউন্সিলরের কাছে, তিনি কি বলছেন সেটা তো সম্পূর্ণ শোনাবই। এবং তিনি যাদের নিয়ে লিখেছেন তার ফেসবুক পোস্টে, অর্থাৎ তাপস বন্দ্যোপাধ্যায় এডিডির চেয়ারম্যান, বর্তমান বিধায়ক, প্রাক্তন তৃণমূলের বিধায়ক সোহরাব আলী এবং তার ভাইপো, তাদের নিয়ে তিনি লিখেছেন। আমরা সকলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম, সৌরভ আলীর সঙ্গে যোগাযোগ করেছিলাম, তিনি তার বক্তব্য দিয়েছেন এবং তিনি বলেছেন তার ভাইপো কলকাতায় আছে এবং তাপস বন্দ্যোপাধ্যায়কে আমরা ফোন করেছিলাম, যোগাযোগ করা সম্ভব হয়নি। অর্থাৎ সৌরভ আলী কী বলছেন এবং সেই তৃণমূল কাউন্সিলর যিনি ফেসবুক পোস্ট করেছেন MD আসরাতুল্লাহ, তিনি কী বলছেন পুরোটাই আমরা শোনাবো। আবারও বলছি, আমরা কিছু বলছি না, দুজন দুজনের বক্তব্য রাখছেন, সম্পূর্ণ বক্তব্য তাদের ব্যক্তিগত মতামত। আমাদের অনুষ্ঠান তুমি বলবে আমি শুনব, অর্থাৎ তারাই বলবে আমরা কিন্তু শুনব এবং মানুষ সেটা শুনবে। দেখুন সম্পূর্ণ বিষয়টা কি, তৃণমূলে যোগদান করানোকে কেন্দ্র করে কি ঘটনা। দেখুন মাফিয়া মানে তো অন্য ধরনের মাফিয়া আমি লেখিনি, আমি লিখেছি আমার ওয়ার্ডে নানা রকম জমির ব্যবসায়ীরা জড়িত। আমি ইলেকশনের পর, এটা আমার পার্টির যা নির্দেশ এবং উচ্চতন যে নেতৃত্ব, আমি মানুষের খিদমত করছি বা সেবা করছি। আমি 24 ঘন্টা মানুষের কাজে আছি। আমাদের দিদির যে জনকল্যাণমূলক 74টা স্কিম আছে সেটা নিয়ে আমি পড়ে আছি। সেটা আমার এরিয়া যদি লোকগুলোকে জিজ্ঞেস করেন, সাধারণ গরিব মানুষগুলো, তারা রেজাল্ট বলবে। কিন্তু মোস্ট প্রবাবলি যারা কয়েকটা লোক আছে যারা জমির বিজনেসের সঙ্গে জড়িত, আর তাপসবাবু বিগত মানে কয়েক বছর ধরে আপনি যদি তারা ইতিহাস দেখেন তো 4টি বা 3টি বাড়ি থেকে আছে যান তিনি। রিসেন্টলি আমার পার্টির দুটো কর্মী মারা গেছে, তাদের উনি দেখতে আসেননি, তাদের মা মৃত্যু হয়েছে দেখতে আসেননি, কিন্তু ওনার টাইম আছে জমির যারা ব্যবসা করে তাদের বাড়িতে সন্ধ্যার পর আসা। এবার এইখান থেকে আমি বলছি না, এটা পাড়ার লোক বলছি, যে আমার বাবা রিটায়ারমেন্ট স্কুলের টিচার থাকতেন, তার শৃঙ্খলায় আমরা বড় হয়েছি, তার আচার ব্যবস্থায় আমরা বড় হয়েছি। কিন্তু আমি যখন মমতা ব্যানার্জির পার্টি করি, আজকে না, আমরা BC কলেজে ছাত্র পরিষদের রাজনীতি থেকে আমি উঠে এসেছি এবং আমাকে রাজনীতি ভালো লাগে, আমাকে দিদিকে ভালো লাগে। দিদি যেদিন থেকে 98 থেকে কংগ্রেস থেকে তৃণমূলে এসছে ওনার সঙ্গে আছি, কাজ করে গেছে অ্যাজ এ সেবক হিসাবে। যখন পার্টি মনে করলো কর্পোরেশন ইলেকশনে একটা ফ্রেশ চেহারা দরকার, আমাদের সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জি মহাশয়ের যে নির্দেশ অনুযায়ী যে ভালো লোকগুলোকে আনতে হবে, আমি জানি না আমি ভালো কি খারাপ সেটা তো পাড়ার লোকেই বলবে, কিন্তু আমি কাজ করে যাচ্ছি। একটা নেতৃত্বের কাজ হচ্ছে সে অভিভাবকের কাজ করা, তিনি অভিভাবকের রোল পালন করছেন না। আমার ওয়ার্ডের যে ওয়ার্ক, আমি মেয়র সাহেবের কাছে যথেষ্টটুকু আমি সহানুভূতি পাই, উনি ভালো মানুষ, ওনার কাছে আমি যথেষ্ট সকাল সন্ধ্যা কাজের জন্য লড়াই করি, কাজ পাই, কাজ করছি, উন্নয়নের বিকাশ আমার ওয়ার্ডে গিয়ে দেখতে পাবেন। 30-35 বছরে এই শ্রেণীর লোকগুলো যারা রাস্তাঘাট করেনি, আমি গরিব মানুষের জন্য রাস্তা করেছি, আমি গরিব মানুষের সঙ্গে আছি। হয়তো আমি 12 ঘন্টার মধ্যে বাড়িতে 2 ঘন্টা টাইম দিতে পারেন, আমাকে রাস্তাঘাট পটের ঘাটেই দেখতে পাবেন, আমারও একটাই স্কুটি আছে, আর আমি 10টা লোককে নিয়ে চলতে পারি না, কারণ কাউকে রাখতে গেলে পয়সা লাগবে। আমার কর্পোরেশনে যেটুকু অনারিয়াম পাই সেই অনারিয়ামে 6,000 টাকা ঘর ভাড়াতে আমি থাকি, আমি 2,000 টাকা অফিস ভাড়া করে চালাই মানুষের স্বার্থে। নাম উল্লেখ করছেন, একজন হচ্ছে সৌরভ আলী, আরেকজন হচ্ছে সাজ্জাদ সামি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে দেখুন, সাজ্জাদ সামি উনি
আমার বিরুদ্ধে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে দাঁড়িয়েছিলেন এবং ওনার আঙ্কেল তখন আমাদের জেলা নেতৃত্বকে বলেছে আমার সঙ্গে সম্পর্ক নেই। তারপরে দেখা যাচ্ছে একটা বাইট আছে যেটা ক্লিপটায় উনি ডাইরেক্টলি বলছেন খৈনি বলতে বলতে এরা 82 হয় না 83, তা লোকটা ভোটারটা বলছে আমার 83, উনি তাকে কনভিন্স করছেন তুই 5 নম্বর সুরজ ছাপে ভোট দে। মানে সেই মুহূর্ত থেকে সুরাবালিয়া তৃণমূলের নেতা না, সুরাবালি নির্দল, অ্যাজ এ নির্দল। যারা হয়তো যাচ্ছেন তারা হয়তো জানেন না বা এই জিনিসগুলো ক্লিপগুলো তাদের কাছে প্রুফ নেই, কিন্তু এই প্রুফটা যে ক্লিপটা দেখার পরে একটা ছোটো বাচ্চাও বলবে সুরাবালি যে ক্যাম্পেনিংটা করছে বা যে বাচ্চা সুলভ আচরণ করছে ওটা তার বহিঃপ্রকাশ, তিনি নির্দলের সঙ্গেই ছিলেন, নির্দলের সঙ্গে আছেন, বা তার আরও পুরনো ইতিহাস যদি থাকেন অনেক পার্টি ঘেঁটে উনি এসছেন। এবার তিনি রাজনীতি করেন নিজের স্বার্থে না পাবলিক স্বার্থে এটা বিচার্য বিষয়, কিন্তু উনি আমার মতে আমার তৃণমূলের পার্টির যে নীতি বা নির্ধারণ যে ব্যাপারগুলো আছে যে মানে শৃঙ্খলাটা আছে সেই শৃঙ্খলাটা উনি পাড়া পালন করছে না। ওনার ওয়ার্ডে যান প্রতিটা জায়গায় 82 আর 83 লেখা আছে। ওনার ওয়াইফ কাউন্সিলর, উনি কাউন্সিলর নন, উনি পার্টির কোনো মেম্বারশিপ নেই। না আমার ওয়ার্ডে ওনার জমি সংক্রান্ত অনেকগুলোই ব্যবসা আছে, এবার কীভাবে কোন সোর্সে টাকা আছে সেটা তো তদন্তের বিষয়। উনি আমার ওয়ার্ডের কাকা ভাইপো মিলে মোটামুটি 20 বিঘা জমি আছে, 8-9 লাখ টাকা কাঠা। এবার একটা জমির মালিকের কাছে যদি একটা লোক যায়, যারা জমির ব্যবসা করি খায় তাদের কাছে যদি কেউ যায় তাই অটোমেটিক্যালি সাধারণ চিন্তাধারায় আসবে ওনার সাথে, ওনার একটা ভালো সম্পর্ক আছে। আপনারা অনেক অনেক কাউন্সিলর ভদ্রবেশে আওয়াজ বন্ধ করে আছে, আমি এটা পার্টির স্বার্থেই বলছি। আমাদের নবজোয়ার প্রোগ্রাম যখন দুর্গাপুরে ছিল আমার আইকন আমার নেতা অভিষেক ব্যানার্জি উনি একদম ডাইরেক্টলি একটা কথা বলে দিয়েছেন যারা পার্টিতে থেকে পার্টির বিরুদ্ধে আচরণ করবে তারাকে পার্টিতে আমরা নেবো না। অন্য পার্টি থেকে যদি কেউ আসে তা পার্টি যে শৃঙ্খলা কমিটি আছে তারা আলোচনা করে দেখবে, যদি মনে করে সেই লোকটাকে নেওয়া যাবে তাকে ফিল্টার করে নেওয়া হতে পারে, কিন্তু পার্টিতে থেকে যারা পার্টির বিরুদ্ধে কাজ করেছে তারকে কোনোদিন অ্যাকসেপ্ট করা যাবে না। এই যে পার্টি অফিসের উদ্ঘাটনের নামে যে নোংরামিটা চলল আমার জেলা নেতৃত্বের, যে আমাদের পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি ওনার কাছে কোনো এরা মেসেজ দেয়নি, ওনার কাছে ইনফরমেশন নেই। আমার ব্লক নেতৃত্বে একটা ভালো ছেলে এসছে, নতুন ছেলে আমাদের মতোই ছেলে উঠে এসে ব্লক নেতৃত্বে নেতারাই ঠিক করেছে ছেলেটা ভালো, কিন্তু তাকেও নিমন্ত্রণ করেনি। তাহলে এখানে একটা গ্রুপ করার যে চেষ্টা পরিকল্পনা করেছে পার্টির স্বার্থের পক্ষে খারাপ। গোষ্ঠীদ্বন্দ্বই আর সব থেকে বড়ো ব্যাপার, প্রিভিয়াস ইলেকশনে যে ট্র্যাক রেকর্ড যদি দেখা হয় আমি আমার ওয়ার্ডে 2738 ভোটে আমি কর্পোরেশন ইলেকশনে ইলেকটেড হয়েছি, সেটা আমার এরিয়ার সাধারণ মানুষ আমাকে ভোট দিয়েছে। জনস্বার্থমূলক যে 74টা আমাদের স্কিম আছে আমাদের দিদির, সেই স্কিমের বেনিফিট পেয়ে তারা আমাকে ভোটটা দিয়েছে, আমার ফেসটা দেখে দেয়নি, হয়তো আমাকে অল্টারনেটিভ তারা ভেবেছে, কিন্তু মেন কাজটা হচ্ছে মমতা দিদি। কিছু ভাবমূর্তি নাই, স্বার্থমূলক যে 74টা আমাদের স্কিম আছে আমাদের দিদির, সেই স্কিমের বেনিফিট পেয়ে তারা আমাকে ভোটটা দিয়েছে, আমার ফেসটা দেখে দেয়নি, হয়তো আমাকে অল্টারনেটিভ তারা ভেবেছে, কিন্তু মেন কাজটা হচ্ছে মমতা দিদি। কিছু ভাবমূর্তি নাই, নবজোয়ার প্রোগ্রামে আমাদের পার্টির নেতা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় দুর্গাপুরে মিটিংয়ে আমরা শুনলাম উনি বলছেন পার্টি যারা থেকে যারা পার্টির বিরুদ্ধে কাজ করেছে তারা পার্টির লোক কোনোদিন নন, তারকে কোনোদিন নেওয়া যাবে না। উনি এটাও বলছেন আপনার বিরুদ্ধে মানহানি মামলা করবেন, উনি মানহানি করতে পারেন, আগে উনি কীভাবে কী করছে নিজে দেখুন না, কোন কিসের মানহানি আছে, ওনার মান সম্মানটা আমার রেখেছে। আজও আমার পাড়ায় উনি মাইকিং দিয়ে ক্যাম্পেনিং করছে 82-83 দুয়ারে সরকার হবে, আরে ওনার ঠিকাদারি আছে, ওনার দায়িত্ব আছে, ওনার ওয়াইফ উনি কেউ নন, ওনার ওয়াইফ আছে 82 নম্বর ওয়ার্ডে করবে, আমার ওয়ার্ডে বারবার ইন্টারফেয়ার কেন করছে? আপনি কি এই বিষয়টা উচ্চ মহলে জানিয়েছেন? উচ্চ মহলে জানিয়েছি, পার্টির শৃঙ্খলা কমিটিতে যারা আছে তারা চিন্তাধারা করবে, আমার পার্টির স্বাস্থ্যের পক্ষে ভালো আমি যেটা বলেছি, অন্যান্য লোকরাও অ্যালার্ট হয়ে যাবে,
পার্টির সঙ্গে দ্বিচারিতা চলবে না। আমরা তো পার্টির সঙ্গে দ্বিচারিতা করছি না, পার্টির স্কিম নিয়ে পার্টির নেতা নিয়ে আমরা কাজ করছি। পার্টি যেভাবে আমার এখানে নির্দেশিকা আসবে করবো। উনি আমার আমার ওয়ার্ডের, ওনার বাড়িটা হচ্ছে আমার ওয়ার্ডে, ঘটনা চক্করে ওনার বাড়িটা হচ্ছে আমার ওয়ার্ডের একদম এন্ডিং পোর্শনে। উনি আমার ওয়ার্ডের মধ্যে একটা পার্টি অফিস উদ্ঘাটন করছেন, সে পার্টির নেতৃত্বগুলো সেগুলো জানাননি। উনি একটা প্রোপাগান্ডা চালাচ্ছেন। আর সব থেকে বড়ো কথা, এমপি ইলেকশনে দেখা গেল আমি 3404 ভোটে আমার ওয়ার্ডে আমি লিড দিয়েছি। আমার লোক জনসাধারণ যেগুলো আছে দিদির স্কিম দেখি ভোটটা দিয়েছে এবং ক্যান্ডিডেটকে দিয়ে ভোটটা দিয়েছে, তার 3404 ভোটে লিড দিয়েছি। আমার আপকামিং ইলেকশনে টার্গেট আছে 450 উপর। আজ এই মাইনরিটি এরিয়ার মধ্যে এই দলাদলি বিভাজন রাজনীতি কেন করা হচ্ছে, যেখানে হীরাপুর শহর আসানসোল দক্ষিণ শহরে 15 ওয়ার্ডে আমরা মাইনাস আছি এমপি ইলেকশনে, সেখানে আমার এই সব নেতৃত্বগুলো সেখানে না ইন্টারফেয়ার কেন করছেন না, কেন টাইমটা দিচ্ছেন না, কেন 83তে নাক গলানো দরকার আছে, কারণ 83তে কিছু জমি আছে, সেইটাই কি কারণ? আমি আরও কথা বলছি, আমার 83 ওয়ার্ডের 99 পার্ট 101 পার্ট 8 ইলেকশনে বিং তাপস ব্যানার্জি 3 ইলেকশনে হেরেছে। আমার 100% আমি সংখ্যালঘু ঘরের ছিলি, আমার ডাকনাম বাপি, আমাকে সবাইকে ঘরের ছিলি বলে মানে, আমাকে জাতি মত নির্বিশেষে আমাকে দুটো ওই পার্টে এই প্রথমবার আমাকে লিড দিয়েছে। আমার যদি খারাপ সাইড থাকতো তাহলে এগুলো হতে পারতো না। তাহলে একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে তাপস ব্যানার্জি একটা বড় লিডার, উচ্চ পর্যায়ে বসে আছেন, তাকে কি ওনার বয়স হয়েছে, কি জ্বালা আছে আমি জানি না, উনি পার্টির যে শিষ্টাচারটা মানছেন না। আমিও জোড়া ফুলে জিতেছি, উনিও জোড়া ফুলে জিতেছেন, হয়তো আমার নমিনেশনের সময় উনি তার আলাদা রোল ছিল, এখন আলাদা রোল। স্যার আইজাক নিউটনের 3 সূত্র আছে, তাপস ব্যানার্জি একটা সূত্র, শত্রু আমার মিত্র। উনি বিভাজনমূলক রাজনীতি পছন্দ করেন আর আমরা ওটাকে ঘৃণা করি, বিভাজনমূলক রাজনীতি। আমার উচ্চতর নেতৃত্ব, আবার আমি রিপিট করছি, উচ্চতর নেতৃত্ব আমাকে যা নির্দেশ দেবে আমি অক্ষর অক্ষরে মানব। আর আগামী দিনে আমিও আমার ভাই বন্ধুদের বলছি, তৃণমূলে থাকতে গেলে তৃণমূলে শিষ্টাচার, তৃণমূলে নীতিনিষ্ঠা মেনে চলতে হবে। তৃণমূলেও থাকব, সুবিধা নেব, আর ইন্ডিপেন্ডেন্ট খাড়া করে দেবো। সময় স্বার্থে কিছু লোককে বিরিয়ানি, তার টাকা আছে, সে কিছু লোককে বিরিয়ানি খাওয়াচ্ছে, কিছু লোককে লাচ্ছা খাওয়াচ্ছে, কিছু লোককে খাজুর খাওয়াচ্ছে, কিছু লোককে দহি বড়া খাওয়াচ্ছে। তা সেইটা দিয়ে যদি পার্টির সে মনে করে এইটা দিয়ে আমি হাসিল করি তো সেটা হবে না। পার্টি করতে গেলে পার্টির কাজ করতে হবে, উন্নয়নমূলক কাজ। আজ 82-83 কম্পেয়ার করে দেখবেন আমি অনেক কিছু করেছি। আমার মেয়র অনেক সহানুভূতি দিয়ে আমাকে দেখেন, উনি মানবিক আছে, পাবলিকের জন্য দরজা খুলে দিয়েছেন। আমার রেগুলার আমি মেয়র সাহেবকে জিজ্ঞেস করবেন, আমি নানান কাজের নিয়ে ওনার কাছে আমি যাই, আমি 24 আছি পাবলিকের জন্য, কিছুটা খাওয়া দাওয়া এবং সংসারের টাইম বাদ দিয়ে। কিন্তু আমি কাউকে রান ডাউন করার জন্য বলছি না, নিজের নাকটা অন্য গলে অন্য ওয়ার্ডে নাক না গলিয়ে নিজের ওয়ার্ডে যদি টাইমটা দেয় তা পার্টির স্বাস্থ্যের পক্ষে ভালো, আগামী দিনে যদি তার ওয়াইফের নমিনেশন পায় বা সে জিতার তার সুবিধা হবে। একটা লোককে জানতে হবে, এই মানুষ ভোট দিচ্ছে, ভোটের মাধ্যমে দিচ্ছে, আমি জেতার পরে তো আমি সব কিছু নয়, আমাকে তো উন্নয়ন করতে হবে, মানুষের সঙ্গে থাকতে হবে, আমি মানুষের সঙ্গে আছি। এবার ওনার আছে টাকা, কীভাবে অপচয় করবে, কীভাবে কী করবে জানি না, হয়তো কিছু নেতাকে মিসগাইড করে গেছে, নেতারা সমস্ত কিছু জানেন না, ওরা অনেকে আফসোস করছে যে এটা ক্লারিফিকেশন করে যাওয়া উচিত ছিল। হঠাৎ শুনছি ওর ভাইপোকে আমার বিরুদ্ধে যে দাঁড়িয়েছিল তাকে জয়েন্ট করানো হচ্ছে। আচ্ছা, জয়েন্ট করানো, এতে তো পার্টির কোনো অফিসিয়াল সিদ্ধান্ত নয়, সেটা তো ওনার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য ওই ছেলেটাকে উনি খুশি করেছেন। পার্টি জেলা নেতৃত্ব সিদ্ধান্ত নেবে। জয়েন্ট কে করিয়েছে, কার উপর আপনি? তাপস ব্যানার্জি করেছে। সেখানে কোনো স্বার্থের ব্যাপার আছে তো? কিছু আছে, নাহলে একটা করবে কেন? আমার পার্টি তো ওকে দরকার ছিল না। আগামী দিনে আমার রেকর্ড, ট্র্যাক রেকর্ড দেখি তো পাবেন, 2738 ভোটে জিত, 3404 ভোটে জিত, 8 ইলেকশন যেখানে তৃণমূল ওই পার্টি হারছে, তাপস বিং তাপস ব্যানার্জি আমাকে ভোট দিল কেন? আমি এই যে কাজগুলো করছি মানুষের সঙ্গে আছি, এইটাই তো দিদি বলছি, নেতা হও আর না হও আমার আগে পাবলিকের কাজ করো, পাবলিকের কাজ করলেই পাবলিক থাকবে। আর বড় বড় কথা বললাম,
যেমন আমি গাছের শত্রু লতা, মানুষের শত্রু কথা, এদের বড় বড় কথা, কথার আস্ফলন দিয়ে সমস্ত কিছু হয় না। হ্যাঁ, যদি আমার ভুল ভ্রান্তি হয় আমার জেলা নেতৃত্ব যা আমাকে নির্দেশ, তুমি আমি অক্ষর অক্ষরে পালন করব, কেন করব না? আমার মানবিক মুখ্য ইয়ে আছে, আমাদের মেয়র সাহেব আছে, উনি তো কোনো প্যাঁচ ফ্যাঁচ কি জানেন না, উনি তো সাদা মনের মানুষ, পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলতে ভালোবাসেন। মানুষকে জানাইতে হবে তো, আমার মেসেজ আমি শুনে পড়েছি। 82 আর 83 ওনার একটা অ্যালার্জি আছে, উনি বুঝতে পারছেন না যে 83 ওয়ার্ডে পাবলিক ওকে ভোট দিয়ে জিতায়নি, পাবলিক এই ক্যান্ডিডেটটাকে জিতেছে, গাইড করে গেছে, নেতারা সমস্ত কিছু জানেন না। ওরা অনেকে আফসোস করছে যে এটা ক্লারিফিকেশন করে যাওয়া উচিত ছিল। হঠাৎ শুনছি ওর ভাইপোকে আমার বিরুদ্ধে যে দাঁড়িয়েছিল তাকে জয়েন্ট করানো হচ্ছে। আচ্ছা, জয়েন্ট করানো, এতে তো পার্টির কোনো অফিসিয়াল সিদ্ধান্ত নয়, সেটা তো ওনার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য ওই ছেলেটাকে উনি খুশি করেছেন, পার্টি জেলা নেতৃত্ব সিদ্ধান্ত নেবে। তাপস ব্যানার্জি করেছে, কিছু আছে নালি একটা করবে কেন? আমার পার্টি তো ওকে দরকার ছিল না। আগামী দিনে আমি আমার রেকর্ড, ট্র্যাক রেকর্ড দেখি তো পাবেন, 2738 ভোটে জিত, 3404 ভোটে জিত, 8 ইলেকশন যেখানে তৃণমূল ওই পার্টি হারছে, তাপস ব্যানার্জি আমাকে ভোট দিল কেন? আমি এই যে কাজগুলো করছি মানুষের, মানুষের সঙ্গে আছি, এইটা তো দিদি বলছি, নেতা হও আর না হও আমার আগে পাবলিকের কাজ করো, পাবলিকের কাজ করলেই পাবলিক থাকবে। আর বড় বড় কথা বললাম, যেমন আমি গাছের শত্রু লতা, মানুষের শত্রু কথা, এদের বড় বড় কথা, কথার আস্ফলন দিয়ে সমস্ত কিছু হয় না। হ্যাঁ, যদি আমার ভুল ভ্রান্তি হয় আমার জেলা নেতৃত্ব যা আমাকে নির্দেশ, তুমি আমি অক্ষর অক্ষরে পালন করব, কেন করব না? আমার মানবিক মুখ্য ইয়ে আছে, আমাদের মেয়র সাহেব আছে, উনি তো কোনো প্যাঁচ ফ্যাঁচ কি জানেন না, উনি তো সাদা মনের মানুষ, পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলতে ভালোবাসেন। মানুষকে জানাইতে হবে তো, আমার মেসেজ আমি শুনে পড়েছি। 82 আর 83 ওনার একটা অ্যালার্জি আছে, উনি বুঝতে পারছেন না যে 83 ওয়ার্ডে পাবলিক ওকে ভোট দিয়ে জিতায়নি, পাবলিক এই ক্যান্ডিডেটটাকে জিতেছে, ওনার একটা অ্যালার্জির ব্যাপার আছে, জানি না কোন অ্যান্টিবায়োটিক খেলে ওনার এই রোগটা যাবে। ও হাইলি অ্যান্টিবায়োটিক কিছু ওনাকে পার্টি যদি খাওয়াইতে পারে তাহলে বুঝাইতে পারে, উনি বুঝবেন। ও বালখিল্য করছে রাজনীতিটাকে নিয়ে, রাজনীতিটা একটা সামাজিক একটা ক্রিয়া, সামাজিকভাবে কাজটা করতে হবে। উনি পেশি সব মাসেল পাওয়ার দিয়ে আর মানি পাওয়ার দিয়ে আর চমকিয়ে ধুমকিয়ে এটা কিন্তু করা যায় না। কিছু লোক মুখে শুনছি উনি নাকি আমাকে ধুমকি দিচ্ছেন যে আমার ঘর ঘেরাও করবে, আমাকে রাস্তাঘাটে মারবে। আরে বাবা, আমার তো নেতা আছে, আমার তো পার্টি করতে আসে, আমি তো লড়াই করতে আসিনি। তোমার হাতে যদি তাই থাকে তুমি করবে, আর ওনার ট্র্যাক রেকর্ড আর আমার লাইফ, আমার ফ্যামিলির ব্যাকসাইড ব্যাক রিপোর্ট আর ওনার লেগলি আপনি থানাতেই পেয়ে যাবেন, আপনাকে বেশি দূর ধরতে হবে না। কিন্তু জানি না পয়সা শক্তি বেশি না মানবিকতার কথা শক্তি বেশি, না স্বচ্ছ ইমেজের লোককে দরকার, পার্টি তো ঠিক করে নেছে, এইসব লোক আগামী দিনে বাদ হয়ে যাবে, স্বচ্ছ ইমেজের লোক চাই। দিদি বলছে স্বচ্ছ ইমেজ, স্বচ্ছ ইমেজ আমার না হলে কে? আমার থেকে স্বচ্ছ ইমেজ তার বেশি? আমার ওয়ার্ডে যে কোনো জায়গায় আমি বলছি ওপেন আছে, ওপেন টু অল, মানুষকে জিজ্ঞেস করবেন, আমি তাদের টাইম দিই। 82 নম্বর ওয়ার্ডে সে কতটা টাইম দেন তার একটা জিজ্ঞাসা চিহ্ন আছে। আমি আমার পার্টিরা, আমি যেমন আমার গার্জেনকে বাবাকে মানি, আমি একটা পার্টি যখন এসেছি আমি শৃঙ্খলাবদ্ধ লোক, শৃঙ্খলাপরায়ণ লোক, আমি শ্রেষ্ঠাচারকে মানি। বড় নেতাগুলো যে নেতার আমি নাম করছি ওনাকে আমার বা পিতৃতুল্য লোক, আমি স্নেহ করি, ভক্তি করি, সব কিছু করি, ভালো করে ওনাকে ভালোবাসি, কিন্তু উনি কোনো জিনিসটা কর্ণপাত করছেন না। হয়তো বয়সের কারণে করছে না নিজের পলিসি, এটা উনিই বলতে পারবেন। আমার এখনও ওনার প্রতি ভক্তি আছে, একটা আড্ডা চেয়ারম্যান আছে, পার্টি তাকে একটা ভালো জায়গায় দিয়েছে, কিন্তু গ্রাস রুটে যারা কাউন্সিলর আছে, নতুন নতুন কাউন্সিলর, তারাকে নিয়ে বসতে হবে, তাদের অভাব অভিযোগ শুনতে হবে। আমি আমার মতো চলবো, কাউন্সিলর কাউন্সিলর মতো চলবে, পাড়ার লোক পাড়ার লোকের মতো চলবে, এটা তো হতে পারে না। পার্টির কাছে হয়তো মেসেজটা ঠিক নেই, আমি বলতে বাধ্য হয়েছি, এটা অন্য জায়গায় বললে হয়তো, কিন্তু বলার একটাই কারণ যে এই বাইটটা যতদূর যাবে ততদূর পার্টির একটা ক্লিয়ার মেসেজ যাবে যে পার্টি নোংরা লোকের সঙ্গে নেই, ভালো লোকের সঙ্গে আছে।
আপনাকে বলছে যে আপনি ইলেকশনে তৃণমূলের বিরুদ্ধে প্রচার করেছিলেন, একটা ভিডিও ভাইরাল হয়েছে, কে ভিডিও ভাইরাল করেছে, কি করেছে না করে সেটা আমি জানি না, কিন্তু কাউন্সিলর ইলেকশনে তো আমি আর 82 নম্বর ওয়ার্ড আর 83 নম্বর ওয়ার্ড আমি তো মাইক লাগিয়ে দিদির পলকপকে বলছিলাম কি এই পলকপ দিদি করেছে, আমার আমার ওয়াইফ হচ্ছে কাউন্সিলর ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেস, আমি তো ভাষণ দিচ্ছিলাম, তো ওইটা রেকর্ড করেনি, কে রেকর্ড করেছে, এই সব রেকর্ড করেনি, আমার ওয়াইফ এমনি জিতে গেল, আমি তো ওয়াইফকে নিয়ে টোটাল প্রচার 82 নম্বর করেছি, তো যখন 82 করবো তো 83 লোক শুনবে, তো আমি কি বলছি না বলছি এটা সব ফালতু কথা, কে কি বললো না বলতো এটা দেখা দরকার নেই। আরেকটা বলছে যে এডিডিএ চেয়ারম্যান তাপস ব্যানার্জি আপনাদের সঙ্গে মিলে আপনারা জমি মাফিয়া 8 লাখ টাকা কাঠা বিক্রি করছেন, জমি 20 বিঘা জমি তাপস ব্যানার্জি আপনাদের কাছে বিক্রি হয়ে গেছে, এতে দলের ভাবমূর্তি নষ্ট, এটা কে বললো? আচ্ছা তাহলে তো ওর উপরে আমরা মানহানি কেস 5 কোটি টাকার মানহানি কেস করে দেব, আপনারা তো জানে আমরা মাফিয়া, আমরা তো মাফিয়া নয়, আমি এমএলএ এক্স এমএলএ, 4 বার আমি কাউন্সিলর, আমার ওয়াইফ 2 বার কাউন্সিলর, আমার ওয়াইফ হচ্ছে মহিলার ভাইস প্রেসিডেন্ট, আমার ওয়াইফ তৃণমূল কংগ্রেস কে নিয়ে কন্টেস্টিং এমএলএ ক্যান্ডিডেট, হ্যাঁ এইরকম যে কথা লিখছে আমি তো বাংলা জানি না কিছু, ওইটা দেখব কী আছে না আছে, যদি ওই রকম থাকলে 5 কোটি টাকার মানহানি কেস আমি করব ওর উপরে। ভালো হয়েছে এটা, এটা তো ভালো হয়েছে, একটা শিক্ষিত ছেলে এখানকার হচ্ছে বার অ্যাসোসিয়েশনের মেম্বার, অ্যাডভোকেট, এলএলএম করেছে, কী কী পোস্ট, চার পাঁচটা তো পোস্ট নিয়ে আছে, তারপরে আইটিআই এখানে কলেজ চালায়, আমার ভাই অ্যাডভোকেট, তারপরে এখানে ক্রিসেন্ট স্কুল, আমাদের সিবিএসই স্কুল আছে, আমার বড়দা চালায়, তাকে নিয়ে ও আমাদেরকে মাফিয়া যদি বলবে তো তাহলে আমরা ছাড়বো না, এটা তো পার্সোনাল অ্যাটাক, ও যদি দল বিরোধী কেউ কাজ করেছে কি করেছে না করেছে ওটা নিয়ে তো উপরের লোক বসে আছে, ওইখানে যে জয়েন হয়েছে আমাদের পশ্চিম বর্ধমান জেলার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি ছিল, আমাদের সিনিয়র লিডার তাপস ব্যানার্জি ছিল, আমাদের মেয়র বিধান উপাধ্যায় ছিল, ডিপুটি মেয়র ওয়াসিমুল হক ছিল, লোকাল মহিলা প্রেসিডেন্ট ছিল কেকা শাহরিয়াজ, এসব তো ছিল মঞ্চে, একটা ভালো ছেলে জয়েন করছে আমাদের পড়াশোনার ছেলে আমাদের দলের সঙ্গে আসছে, ওকে কিভাবে আমি ই করে করে নিয়ে আসলাম, কিন্তু সেই সময় ইলেকশন সময় এগেনস্ট দাদা ওকে বড়দা বললো না তুমি দাঁড়াও, হ্যাঁ ও সেই সময় চাইছিল টিকিট ফিকিট পায়নি, তো ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়েছে, এখানে ডেমোক্রেসি আছে কেউ দাঁড়াতে পারে, তাকে নিয়ে কি আছে। খুবই খারাপ করছে, একটা কাউন্সিলর দলের কিছু নাই, দল ওকে কোনো দায়িত্ব দেয়নি, ওই শুধু একটা কাউন্সিলর, 106 ওয়ার্ড আছে, ও 6 ওয়ার্ডের মধ্যে ও একটা কাউন্সিলর, আর এখন কাউন্সিলর বিরুদ্ধে আমি বলতে যাব তো সেটা ঠিক হবে, আমি একটা সিনিয়র সেটা তো ঠিক হবে না, এইসব যে করছে দলের ব্যাপারে কিছু জানে না, কাউন্সিলর হয়ে গেছে টিকিট পেয়েছে, দলের স্যাম্বল ছিল কাউন্সিলর হয়ে গেছে, আর কী জানে ও দল কীভাবে চলে, মমতা ব্যানার্জি কী করেছে না করেছে ও দেখেছে কোনো দিন, মমতা ব্যানার্জি কীভাবে সংঘর্ষ করেছে এসব নিয়ে কোনো দিন মিটিং করেছে, ওর বিরুদ্ধে আমি কী বলতে যাব, কাউন্সিলর আছে ও ক্ষোভ হতে পারে, ও
ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়ে ছিল, ওর এগেনস্টে ক্ষোভ হতে পারে, হতে পারে তো ভাই, তো হতে পারে, ঠিক আছে। তো তুমি ওইখানে কমপ্লেন করো না কি ইয়ে এসেছিল তাপস ব্যানার্জি ও উজ্জ্বল চ্যাটার্জি যে জেলা চেয়ারম্যান আছে উনি ঝান্ডা দিয়ে ওকে জয়েন করে দিয়েছে, ও কী আছে না আছে ওকে, ও তো ডিগনেশনটা আমি বললাম, ওর ডিগনেশন আছে, ও তো ডিগনেশন আছে ওর কাছে। একটা ইয়ে ক্রিসেন্ট আইটিআই কলেজ চালাচ্ছে ও ছেলে, ডাইরেক্টর ক্রিসেন্ট ইয়ে আছে, কি উল্টা ফুল্টা লিখেছে না লিখেছে আমি তো পড়িনি, শুনেছি তো, আমি একটা কমপ্লেন বড়োকে পাঠিয়ে দিয়েছি, কমপ্লেনকে ভরবালি কমপ্লেন বড়োকে বলে দিয়েছি এইরকম করছে কাউন্সিলর। তারপরে আমি মেয়র কাছে, বাংলা তো আমি জানি না, ওটা মেয়র কাছে পাঠিয়ে দিল, দাসুদার কাছে পাঠিয়ে দিল, তোমরা দেখো ভাই এই কাউন্সিলর আছে তোমাদের, আমাদের এইসব নিয়ে তো মেয়র আছে, মেয়র দেখবে কী করবে না করবে, এইসব ফালতু জিনিস। হ্যাঁ, দল হচ্ছে পার্সোনাল ইগো নিয়ে দল হয় না, বহু মানুষ আপনাকে বলি আমি, জ্যোতি সিং রানীগঞ্জে সিপিএম করতো, ওকে আমি দলে নিয়ে এসেছিল, এখন বোরো চেয়ারম্যান আছে সাজাদা, ওকে কংগ্রেস করতো, ওকে দলে নিয়ে এসেছি, ওকে দলে নিয়ে এসে একটা জায়গা তো পেল, জায়গাতে চলো, মারওয়াড়ি বাড়ি থেকে মেয়েকে বাইর করে সঙ্গীত জায়গাতে চলো, মারওয়াড়ি বাড়ি থেকে মেয়েকে বাইর করে সঙ্গীতা সারদাকে আমি টিকিট দিয়ে আর ইয়ে করলাম, ওকে করে রানীগঞ্জে বড় চেয়ারম্যান করলাম, মারওয়াড়ি সমাজ রানীগঞ্জে অনেক আছে, ও বলতে পারে না কি মতলব আমরা কিছু পাই না, সেইটা সব আমরা করেছি। দল তো এই হচ্ছে সবাইকে নিয়ে চলার দল, এখানে তো কোনো ভাগাভাগি নেই, তো তো সবাইকে তো নিয়ে আসতেই হবে দলে, নিয়মেই তো আছে, যে আছে ভাই যে ভালো লোক আছে যে মমতা ব্যানার্জি আদর্শকে যে মানছে তাকে তো নিয়ে আসবো আমরা। আপনার এলাকার খবর দেখতে চোখ রাখুন TSNM নিউজে, সাবস্ক্রাইব করুন TSNMnews.com, ইউটিউবে সাবস্ক্রাইব করুন TSNM নিউজ, ফেসবুকেও ফলো করুন আমাদের।